মোশাররফ করিম তো একটা বিষয় আছেই, কিন্তু গল্পটাও অন্যরকম। ব্রাত্য বসুকে তো আসলে ওখানে ব্রাত্য বসুকে সবাই খুব ভালোভাবে জানে এবং খুব নামী পরিচালক, বহুগুণে গুণান্বিত একজন মানুষ, তো সেই কারণে সবার তো একটা উত্তেজনা আছেই, আমি আছি সেটাও আছে এবং প্রত্যেকটা লোকে, এবং যে এই যে পোস্টারটা আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ সেই পোস্টারটিও যে আগ্রহ তৈরি করে না তা কিন্তু না, সব কিছু মিলিয়েই দুইটা দুই চরিত্র, যদি ওসি হারুনের মতন একই চরিত্র যদি হুব্বা হতো তাহলে এই প্রশ্নটা ঠিক ছিল, মানে অতিক্রম করার ব্যাপারটা আসতে পারতো, এখন দুইটা একদম আলাদা চরিত্র বলা যায়। বরং আমরা বলতে পারি এইটা যে ওসি হারুন যে খুব পপুলার হলো, হুব্বাকে সেভাবে পাবে কি না, হ্যাঁ হুব্বাকেও সেই সমান জোরেও পাবে, আলাদা চরিত্র, কিন্তু এই চরিত্রটার অনেকগুলো দিক যেটা একই সঙ্গে মানুষ উপভোগ করবে, রোমহর্ষকও, আবার একই সঙ্গে খুব সেন্স অফ হিউমার আছে এই লোকটার, তার কথা বলা বা তার সংলাপগুলোর মধ্যে সেটা আমরা পাই, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হুব্বা নিয়ে এমনই হওয়া উচিত ছিল, সেটাই হচ্ছে, চরিত্রটা খুবই অসাধারণ, জটিল একটা চরিত্র, বহু স্তরী চরিত্র, তার অনেকগুলো লেয়ার, সেগুলো ঠিকঠাক মতো ভালোভাবে অনেস্টলি করার চেষ্টাটা করেছি, ডাবিংয়ে দেখার পরে ভালো লাগলো আমার জন্য, ফাইন আমি যা করতে চেয়েছি আমি সেটা করতে পেরেছি। মোশাররফ করিম একজন ভালো মানুষ, একজন শিল্পী, একজন সংস্কৃত মানুষ বলে দাবি করে, হুব্বা যে লোকটি অত্যন্ত বাজে লোক, হ্যাঁ পুলিশের সামনে সে বলছে একটা পর্যায়ে যে যথেষ্ট ধোলাই খাওয়ার পরে সে বলছে যে আমার স্যার আমার একটা মাত্র পদ, সেটা মারার জন্য হাজার খানেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু